হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে রবিবার, আজকে আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমি আমার ছেলেদেরকে আজকে কিভাবে মানে কি বলে কিভাবে ওদের দুষ্টুমি আর খাওয়া দাওয়া কিভাবে আমি আমার সারাদিন কাজকর্মের মাধ্যমে করি সেটা তোমাদের, আমাকে এখন বিছানায় বসতে হবে, বসে ওকে একটু আদর করতে হবে, তারপর ও উঠবে। তাহলে চলো তোমরা দেখতে থাকো। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার আর আমার পরিবার এখন আবার একটু খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। খারাপ ভালো মন্দ নিয়েই আমাদের জীবন। তাহলে চলো তোমরা দেখতে থাকো। ওকে এখন একটু আদর করতে হবে, তারপরে ও উঠবে, তাহলে উঠবে না। এত একটু গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, বলে দাও, বলে দাও। আমার পাপাই গুলি যায় শুধু নামটা। এখন ওকে জল খাওয়াবো, জল খেয়ে আর ব্রাশ করাবো। বলো করো, বলো করো, লেগে যাবে কারণ আমার গায়ে এখন একটু ধরা করে। তাই সকালবেলা অনেক জল খায় না বাবা, ওটাই ভালো। দাদা ভালো, দাদাও একলা জল না, হসে হসে ও তোমাদের সামনে একা একা বসবে বলো, তাই না? একা একা বসছে, হসে হসে খেতে তাই তুমি দেরি হয়ে যাচ্ছে, খেতে হবে আবার। কি খাবে, আছে কি খাবে, সকালে টিফিন খাওয়াতে চলে এসেছি ছেলে দুটোকে। এই যে ভাত, আলু সিদ্ধ আর শিম সিদ্ধ আর ডাল সিদ্ধ, আর ডিমটা আজকে দিলাম না, এটা দিয়ে আজকে দুজনকে খাইয়ে দেবো। আর দেখো কিরকম বৃষ্টি মধ্যে খেতে, খাবার কোনো ইচ্ছেই নেই। বস, এখন বাজে তোমার 10টা বাজে, বসো। দিয়ে হাত থাকতে বলে দেবে, ভালো লাগে।
저는 참을 수 없을 것 같아. 매번 거짓말로 흔들어 난 나를. 모든 게 다 상처로 남아 이미 어긋나버린 너와 나. 하루하루 쌓여가고 있는 식어버린 내 맘 이제 내겐 이 자리는 없어. 돌이킬 수도 없어. 지쳐가나 봐 내가. স্নান করানো হয়ে গেছে ওদেরকে, জামা প্যান্ট পরানোটা আমি শেয়ার করতে পারিনি কারণ আমিও স্নান করছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো কটা বাজে, ঘুরতে দেখতে পাচ্ছে 1:30 বাজে। এবার খাওয়াবো ওদেরকে, ওরা এখন দেখো দুষ্টুমি করছে। চলো চলো ওদেরকে খাইয়ে নিই, তারপর খাওয়ানোর পর আবার ঘুম পাড়াতে পারছে। প্রায় 1:30 বেজে গেছে। চলো চলো চলো, তোমার একটু জল নিয়ে আসো ফটাফট, এসে যাচ্ছে। যে ওদেরকে খাওয়াতে বসে গেছি, যে ডাল, মসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর এই যে ডিম ভাজা, পাঁপড় ভাজা, আর ঝিঙে আলু তরকারি আর লেবু, আর কিছু করিনি। এখন খাইয়ে দিতে হবে, লেব না পাঁপড় দিচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পাপাইকে প্রীতমকে বাবা শুতে বললাম, শুলো না কিছুতে, দুষ্টুমি করলো। কারণ আমার বড় ননদ তো এসেছে আমার শাশুড়িমাকে দেখতে, আর তার সাথে তার নাতি এসেছে, সেই জন্য নাতনি, সেই জন্য আর ঘুমালো না, তার সাথে খেলা করছিল। খেতে বস মানে খাচ্ছিলাম, তখনই ওরা এসেছে। আর এই যে এখন বই পড়াতে বসেছি, আর দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, আর আমি এই যে মুড়ি চানাচুর খেতে বসেছি, আর পাপাই দেখবে কি দুষ্টুমি করছে। ওই দেখো আমার ওইটা বড় ননদ, আর ওর নাতনি, এই মেয়ে, ছেলের ঘরে মেয়ে। এই পড়তে আসো। আর আমার শাশুড়ি মা শুয়ে আছে এখন, আর ওই ছোটো ননদ এই যে মুড়ি খাচ্ছে, আর পাপাইও দুধ বিস্কুট খাই দিয়েছি, ও এখন আবার একটু মুড়ি খাচ্ছে। আর একটু বাজারের দিকে গেছিলাম আমরা আজকে, একটু বাজারের দিকে গেছিলাম, তা ওই ওটা চিপস কিনেছিল একটা, পাপাই চিপসও খেয়েছে। আর বাজারের দিকে গেছিলাম, আমার কোমরে হঠাৎ করে ব্যথা করছে, তাই জন্য গেছিলাম ওষুধ আনতে। বাবা পাপাই আর পাপাইয়ের জন্য আর ওর বাবার জন্য আর প্রীতমের জন্য একটা ক্রিম নিয়ে এসেছি, আর একটা বোরোলিং, আর ঠোঁটে দেওয়ার একটা দিয়ে লিপ গার্ড পাইনি, সব ক্রিম একটা নিয়েছি, আর এই যে বোরোলিং নিয়েছি, মানে মানে বড়ো সে গিয়ে ফাইলটা পাইনি, এই ছোটো 10 টাকা দামের ছিল বলছে, ওগুলো শেষ হয়ে গেছে, তাই এই দুটো নিয়ে নিয়েছি। আর যে ওয়ার্গোল্ড, এই যে এটা হলো লিপ বামের মতন, লিপ গার্ড খুঁজছিলাম পাইনি, ভেসলিংয়ের লিপ গার্ড, তাই জন্য এটা পেয়েছি, এটা নিয়েছি। আর এই যে একটা জ্যাক, ওই যে জ্যাক অলিভ অয়েল নিয়েছি। এখন চলুক, এখনও বেশি তো ঠিক মতন ঠান্ডা পড়েনি খুব একটা, এগুলো এখন চলুক, পরে আবার ভালো, পরে লিপ গার্ড টাডগুলো আর এই বোলিংটা ভালো দেখে একটা বড় দেখে নেব, ঠিক আছে, এইগুলো নিলাম। আর দেখো পাপাই কিরম দুষ্টুমি করছে। তো রাতের খাওয়া দাওয়া মানে পাপাই আর প্রীতমের খাইয়ে দিয়েছি, রুটি করেছিলাম, আর দুধ দিয়ে খাইয়ে দিয়েছি পাপাইকে, দুধ কলা রুটি দিয়ে খেয়েছে, আর প্রীতম ডাল দিয়ে খেয়েছে কারণ ও দুধ দিয়ে খায়নি।
আর দুপুরবেলা ঘুমায়নি, এই দেখো ঘুমিয়ে একদম কি হয়ে যাচ্ছে। মানে দুপুরবেলা না ঘুমালে ও প্রায় 5টা সাড়ে 5টার দিকে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে বললাম ওই যে বনন্ত নাতনি আছে ওই জন্য খেলায় মেতে গেছে, ঘুমায়নি। এখন বাজে তোমার 8টা বাজে, এইবার একদম আর হচ্ছে না, ওকে ওষুধ টষুধ খাইয়ে দিচ্ছে, প্রীতমকেও খাইয়ে দিয়েছে। প্রীতম এখনো জাগবে অবশ্য, তবু ওকেও খাইয়ে দিলাম, এবার ওটা ওরা ঘুমিয়ে যাক। আমাদের এখনো খাওয়া হয়নি, খাবো, রুটি করেছি আর দুপুরে ডাল আছে আর একটা ওই তরকারি ছিল আর দুধ আছে আর একটু আলু ভাজা করেছি। পাপা প্রীতম আলু ভাজা আর ডাল দিয়ে খেয়েছে। এখানে ব্লগটা শেষ করছি, আমাদের খাওয়া দাওয়া আর শেয়ার করছি না, ওদেরও খাওয়া দাওয়া শেয়ার করলাম না, কারণ প্রচুর ঘুম লাগছিল, ওর বায়না করছে খুব, ওই জন্য কিছু করতে পারলাম না। ঠিক আছে, তাহলে টাটা। I dare you to fix me.